style. Style is the answer to everything. বিধায়ক কিন্তু এই প্রান্তের মানুষ, তিনিও এই প্রান্তে আছেন, খুব নাম এবং সকলে মিলে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আছি পাইকপাড়া। পাইকপাড়ার সঙ্গে আমার অন্য সম্পর্ক, পাইকপাড়া আমার নিজের জায়গা, এখানেই আমার জন্ম কর্ম সব কিছু পাইকপাড়ায়। ঠিক আছে, তো সেই পাইকপাড়ায় বসেছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। বাহারে আহারের সঙ্গেও আমার খুব একটা আত্মিক সম্পর্ক এতদিনে গড়ে উঠেছে। বাহারে আহারের প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু তোমাদের নিয়ে পৌঁছে যাই সেই ফুড ফেস্টিভ্যালে। ওকে, তো চলো, পাইকপাড়া আমার নিজের জায়গায় বাহারে আহারে কী রিপ্রেজেন্ট করতে চলেছে সেটা কিন্তু আমি দেখার জন্য খুব কৌতূহলী। তো চলো আজকে যাই বাহারে আহারে। আর আগে যত বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল আছে আমার চ্যানেলে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে পাইকপাড়া আমার নিজের জায়গায় ফুড ফেস্টিভ্যাল বাহারে আহারে কেমনভাবে চলছে, কী তার ক্রেজ, আজকে প্রথম দিন, চলো দেখে নেওয়া যাক। লেটস গো। সেই সঙ্গে বড় চেয়ারম্যান তরুণ সাহা, দেবিকা চক্রবর্তী, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা আপনাদের মধ্যে আসবে। আর এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে অনির্বাণ ইতিমধ্যে মঞ্চ উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ রে, তাকেও আমাদের মঞ্চের সাধারণার্থ সেখানে বাঙালি খাবারের থেকে বিরাম নিতে চান না। আপনারা কি কি রাখতে চলেছেন? মোদুলের তরফ থেকে, ওকে, এই যে চারটে আইটেম দেখছো মোদুলের তরফ থেকে। Thank you.
এখানে কিন্তু খাবারের সাথে সাথে জামা কাপড়ও আছে, ঠিক আছে? বাহ, এখানে একটা দুর্দান্ত কিন্তু থালি সাজানো আছে। চিকেন পপ আপ, ওকে, ডিমওয়ালা, ঠিক আছে, ডিমওয়ালা এখন চিকেন পপ আপও করছে। চিকেন পপ আপটা এখানে নতুন আছে কিন্তু, ঠিক আছে, আগে শুধু এগ পপ আপ ছিল। আচ্ছা, এখন চিকেন স্টাফিং হয়, তাই তো? এখন সেই পপ আপে এগ এর সঙ্গে চিকেনও স্টাফিং হয়, ওকে? আর বিভিন্ন রকমের কাবাব কিন্তু এখানে রয়েছে। চিকেন রেশমি কাবাব দেখো এখানে। মাছের কচুরি এটা 100 টাকা দু পিস থাকে, তো আমি নিয়ে তোমাদের দেখাচ্ছি, ওকে? এই দুটো পিস আছে না, রয়েছে কষা আলুর দম আর এটা সম্পূর্ণ হলো পুরো কচুরি। ওকে, চলো তাহলে এগুলো কিন্তু পাহাড়ে আহারেতে এলেই পাবে। আর যেটা বসেছে তোমাদের জানাই, সফট হয়েছে, দারুণ হয়েছে, লেবু ছড়িয়ে দিয়েছে, তো আরো যেন ভীষণ ভালো লাগছে। কাবাব আমার ভীষণ প্রিয়, আর এটা একটু অন্যরকম বারবিকিউ।100 টাকা, 110 টাকা, 120 টাকা, 130 টাকা, 100 টাকা। ভরপুর চিকেন আছে ভেতরে, তৈরি করবার সময় যেটা আমরা দেখলাম ভর্তি চিকেন, ওকে? দেখো প্রচুর চিকেন আছে, প্রচুর চিকেন, মেয়ো আই থিঙ্ক ওটা মেয়ো আছে। এবার খেয়ে দেখা যাক এর টেস্টটা কেমন, খুব ভালো হয়েছে, ভরপুর একদম চিকেন আছে মধ্যে। রুটিটাও যেটা আছে ভীষণ সফট, খুব ভালো লাগছে। পাহাড়ে আহারে কিন্তু ইউনিক ইউনিক জিনিস থাকে, ঠিক আছে, ভীষণ ফ্রেশ, খুব ভালো লাগছে, খুব ফ্রেশ। গরমে সামনে শরবত আর আমরা সেটা নেব না, সেটা তো হতেই পারে না। তো চলো এখন একটু ম্যাঙ্গো শেক একটা নিয়ে দেখি, আর প্রাইস কত সেটাও তোমাদের জানি। চলো ম্যাঙ্গো শেকটা কেমন একটু খেয়ে দেখি। ম্যাঙ্গো লস্যি কিন্তু এটা কত দাম আছে এটা? 50 রুপিস, ঠিক আছে। খুব ভালো লাগছে,
ঠান্ডা ম্যাঙ্গো লস্যি দুর্দান্ত জমে গেছে। তো চলো এই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল যতবারই আসি ততবারই একটা মানে কীরকম একটা আর্থিক টান অনুভব করি। আর এটা তো পাইকপাড়া, আমার জন্মস্থান। ওকে, তো চলো এবার এখানে বসে থাকলে তো হবে না, আরও অন্য কোনো ইভেন্টে যেতে হবে, তোমাদের সামনে সেটা তুলে ধরতে হবে। তো চলো তার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে আমার চ্যানেলের চোখ রেখে, আর দেখতে হবে আউটিং আলটিমেট। তো চলো দেখতে থাকো আর ফিরছি আবার নতুন করে এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব সাবধানে থাকবেন, টেক কেয়ার, স্টে ব্লেসড, চ্যানেল অ্যান্ড তারা গুড বাই।